করতে চাচ্ছি। হ্যাঁ, বন্ধুজন দুজন আছে। আজকের আমাদের টপিকসটা হচ্ছে তোমার কাফ অ্যান্ড কোল্ড অ্যাসেসমেন্ট, তাই তো? তোমরা শুনতে পাচ্ছো কিনা বলো, রেসপন্স করো। হ্যাঁ, জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে কাফ অ্যান্ড কোল্ড অ্যাসেসমেন্ট অ্যাকর্ডিং টু IMCI, IMCI কি তোমাদের পড়ানো হয়ে গেছে? মোটামুটি ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ চাইল্ডহুড ইলনেস পড়েছো? ফিভার, তারপরে ডায়রিয়া, এই জিনিসগুলো পড়ানো হয়েছে? জি স্যার, পড়ানো হয়েছিল। আচ্ছা, তোমাদের MBBS এ কিন্তু IMCI থেকে, যেহেতু পেডিয়াট্রিক্স এ দুইটা শর্ট কেস থাকে, IMCI থেকে একটা শর্ট কেস থাকে, এবং সেটা সম্ভবত এই থাকে তোমার রেসপিরেটরি প্রবলেম রিলেটেড, অর্থাৎ রেসপিরেটরি ডিস্ট্রেস আছে বা চেস্ট ইনড্রয়িং আছে, এরকম একটা বাচ্চাকে দিয়ে বলবে যে মানে অ্যাসেস দ্য বেবি, ডু রিলিভেন্ট, হোয়াট ইজ ইউর ইম্প্রেশন, হয়তো দুই একটা কোশ্চেন জিজ্ঞেস করলো। কাজে IMCI টা খুব ভালোভাবে তোমাদেরকে জানতে হবে। তাহলে আজকে আমাদের যেটা কাফ অ্যান্ড কোল্ড অ্যাসেসমেন্ট, এটা অ্যাকর্ডিং টু IMCI। তাহলে আমাদের IMCI হিসেবে অ্যাসেসমেন্ট করতে গেলে কিন্তু আজকে টপিকটা একদম ছোট, আমরা একদম ইন শর্টের মধ্যে কয়েকটা কথা আলোচনা করব, সেটাই আজকে আমরা শুরু করতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে তোমরা সবাই মানসিকভাবে প্রস্তুত হও, আমরা স্ক্রিন দেখি, স্লাইড, কয়েকটা স্লাইড দেখাই আমরা। তাহলে কাফ অ্যান্ড কোল্ড অ্যাসেসমেন্ট অ্যাকর্ডিং IMCI, তাহলে IMCI তে কি হয় বলো দেখি। একজন ইন্টিগ্রেটেড অন চাইল্ডহুড ইলনেস, ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ চাইল্ডহুড ইলনেস, তাই তো? এখানে তোমার দুইটা ভাগে, দুইটা এজ গ্রুপে বিভক্ত করা হয়েছে, বলো এজ গ্রুপ গুলা বলো দেখি। 0 to 2 month, 2 month to 5 year। হ্যাঁ, 0 to 2 month, 2 month to 5 years, সাধারণত কাফ অ্যান্ড কোল্ড অ্যাসেসমেন্টটা আমাদের এখানে 2 month to 5 years, এটার উপরেই আমরা আজকে আলোচনা করব। আচ্ছা, IMCI তে তোমার ডায়াগনোসিস করা হয় না ক্লাসিফিকেশন করা হয় বলো? ক্লাসিফিকেশন করা হয়। কেন ডায়াগনোসিস না? স্যার, এখানে তো হচ্ছে কোনো ইনভেস্টিগেশন করে মানে কনফার্মেটরি ডায়াগনোসিস করা যায় না, জাস্ট। ভেরি গুড। এবং এটাতে কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে IMCI কিন্তু কোনো স্টেথর ব্যবহার নাই, অর্থাৎ এটা হচ্ছে যে মেনলি হচ্ছে গ্রাস রুট লেভেলে যারা কাজ করে, যে হেলথ ইন্সপেক্টর যারা আছে বা যারা তোমার গ্রাস রুট লেভেলে স্বাস্থ্যকর্মী আছে, তারা যাতে একটা বাচ্চাকে দেখে অর্থাৎ শনাক্ত করতে পারে যে হ্যাঁ, এই বাচ্চাটা সিক, তার চিকিৎসা দরকার, তাকে যাতে পাঠিয়ে দিতে পারে বড় কোনো রেফারেল সিস্টেমে। খুব সামান্য চিকিৎসা হলে কিছু ওষুধ আছে যেগুলো তারা দিতে পারে, আর নালে হোম রেমিডি যেটা আছে, যে বাসার মধ্যে বসে যে এই এই জিনিসটা ফলো করতে হবে, যেমন আমরা বলি যে বাচ্চার কাশি হলে তুলসী পাতার রস, মধু, তাকে একটু উষ্ণ গরম রাখতে হবে, নাকে নর্সল দিয়ে নাকটা পরিষ্কার করে দিতে হবে, এই জিনিসগুলো অর্থাৎ হোম অ্যাডভাইস দিতে পারে, সেটার উপর ভিত্তি করে ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ চাইল্ডহুড ইলনেস। এখন এটা আমরা যারা ডাক্তার হব বা হয়েছি, আমাদের যে স্টেথোর ব্যবহার করে কিন্তু IMCI নেই, আমাদের মেনলি IMCI হচ্ছে তোমার ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট। তাহলে এই ক্ষেত্রে তোমাদেরকে অ্যাসেসমেন্টটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। তাহলে আমরা এই IMCI এর রিলেটেড এই কাফ অ্যান্ড কোল্ড কিভাবে অ্যাসেস করব, কোন ক্লাসিফিকেশনে যাব, সেটা একটু আমরা আলোচনা করছি। তার আগে আমাকে একটা কথা বলো যে আমরা IMCI এর 4টা সিমটম নিয়ে অ্যানালাইসিস করা হয়, তার মধ্যে প্রথমটা হচ্ছে কাফ, তারপরে কি আছে বলো, ডায়রিয়া, ফিভার, ইয়ার প্রবলেম, এই 4টা সিমটমকে অ্যানালাইসিস করে অনেকগুলো ক্লাসিফিকেশন করা হয়েছে। এরপরে তোমার নিউট্রিশনাল স্ট্যাটাস, ভিটামিন এ, তারপরে ডিওয়ার্মিং স্ট্যাটাস, এগুলো আলোচনা করা হয়। তাহলে 4টা সিমটমের মধ্যে প্রথমটা হচ্ছে কাফ রেসপিরেটরি ডিস্ট্রেস বা কাফ অ্যান্ড কোল্ড অ্যাসেসমেন্ট। তাহলে কাফ অ্যান্ড কোল্ড অ্যাসেসমেন্টটাই হচ্ছে আজকে আমাদের টপিকস। কাফ অ্যান্ড কোল্ড অ্যাসেসমেন্টের মধ্যে, ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টের মধ্যে 4টা ক্লিনিক্যাল সাইন খুব ইম্পর্টেন্ট, যেটা দেখে আমরা IMCI এর ক্লাসিফিকেশন করতে পারি। ফোর ক্লিনিক্যাল সাইন, একটা নম্বর হচ্ছে, প্রথম হচ্ছে রেসপিরেটরি রেট, দুই নম্বর হচ্ছে চেস্ট ইনড্রয়িং, তিন নম্বর হচ্ছে স্ট্রাইডর, চার নম্বর হচ্ছে হুইস। তাহলে রেসপিরেটরি রেট, এটা তো সবাই জানো যে রেসপিরেটরি রেটটা সবারই কাট অফ পয়েন্টটা একদম মুখস্থ থাকতে হবে, এখানে কিন্তু 19-20 করলেই ভুল হয়ে যাবে।
এবং আচ্ছা নবজাতককে বলছিলাম, এখানে বলো তো দেখি আমরা রেসপিরেটরি রেট কতক্ষণ গুনবো? 1 মিনিট হ্যাঁ 1 মিনিট। এখানে কোনো, যে আমরা বড়দের ক্ষেত্রে অনেক সময় 15 সেকেন্ড গুনে দেখা যায়, 4 দিয়ে গুন দেয়, 4 15 60, এখানে কিন্তু তা হবে না। রেসপিরেটরি রেট ঘড়ির কাঁটা ধরে অ্যাকর্ডিং টু IMCI পুরো 1 মিনিট গুনতে হবে। কেননা দেখা যাচ্ছে যে ছোট বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় রেসপিরেটরি রেটটা দেখা যাচ্ছে যে 1 মিনিটের মধ্যে প্রথমে কিছু দ্রুত শ্বাস নেয়, তারপরে আবার স্বাভাবিক নিয়মে শ্বাস নেয়। এখন যদি হঠাৎ করে দ্রুত অবস্থায় তুমি গুনো, তাহলে দেখা যাবে রেটটা বেশি হবে, আবার যখন একদম আস্তে আস্তে কমে আসে তখন গুলে দেখা যাবে কম হবে। তাহলে 1 মিনিটের মধ্যে যেহেতু এই সাইকেলটাই হয়, আমি পুরো 1 মিনিট রেসপিরেটরি রেট গুনবো। চেস্ট ইনড্রয়িং সম্পর্কে আমরা একটু বলবো যে চেস্ট ইনড্রয়িং জিনিসটা কি, আর স্ট্রাইডর কি কোনো সময় শুনছো? কেউ স্ট্রাইডর শুনছো? এনিবডি স্ট্রাইডার সম্পর্কে আইডিয়া আছে কোনো? প্লিজ রেসপন্স। হ্যালো, শুনতে পাচ্ছো? হ্যালো, জি স্যার। হ্যাঁ, স্ট্রাইডার সম্পর্কে কোনো আইডিয়া আছে? স্ট্রাইডার স্যার এটা হচ্ছে একটা হার্শ সাউন্ড প্রোডিউসড ডিউরিং ইন্সপিরেশন ডিউ টু পার্শিয়াল স্যার আপার এয়ার অবস্ট্রাকশনের কারণে একটা হার্শ সাউন্ড হয়, সেটা স্ট্রাইডর। কিন্তু তোমরা শুনেছো কিনা নিজের কানে? হুইস তো সবাই শুনেছো তাই না? স্ট্রাইডর কি শুনেছো? হ্যালো, শুনতে পাচ্ছো না না তো? স্যার। আচ্ছা, একদম মানে এমন একটা এরকম করে একটা শব্দ হয় যেটা আমি করলাম, তারপরে দেখা যাবে যে তোমরা যখন ওই যে আউটডোরে যাবে বা এতে যাবে তখন দেখা যাবে যে একটা হবে, মনে হবে যে একটা আলাদা সাউন্ড। অনেক সময় ল্যারিঙ্গো মেলেসিয়া বলে বাচ্চাদের একটা ডিজিজ আছে, এটা আমরা পড়ানোতে একটু আনবো পরবর্তীতে, যে ল্যারিঙ্গো মেলেসিয়া কিন্তু স্ট্রয়ডার পাওয়া যায়। তাহলে স্ট্রয়ডারটা আমরা ডাক্তাররা হয়তো ক্লাসিফিকেশন করে দিব এটা ল্যারিঙ্গো মেলেসিয়া বা অন্য কিছু, কিন্তু একটা সাধারণ যে হেলথ ওয়ার্কার তার জন্য স্ট্রাইডার যদি কোনো বাচ্চাকে পায় তাহলে সেটা সে মারাত্মক ডেঞ্জার সাইন হিসেবে ধরে ডাক্তারের কাছে বা হায়ার সেন্টারে রেফার করবে। আর হুইস তো আমরা শুনছি সবাই, যে হুইস তোমার এটা এটা কি হুইসটা কি ইন্সপিরেটরি না এক্সপিরেটরি? হুইস এক্সপিরেটরি সাউন্ড, এটা একটা মিউজিক্যাল সাউন্ড বলা হয়, একদম বাঁশির মতো একটা শব্দ হয়। তোমরা যদি ওয়ার্ডে যেয়ে থাকো তাহলে ব্রঙ্কিয়াল অ্যাজমার পেশেন্টের ক্ষেত্রে তো হুইস পাওয়া যায়। হ্যাঁ, তোমরা শুনেছো, ঠিক আছে। তাহলে আমরা একটু দেখি, তাহলে রেসপিরেটরি রেটের সম্পর্কে আমাদের খুব ক্লিয়ার একটা ধারণা থাকতে হবে। আমরা যেহেতু 2 মাস থেকে 5 বছর পর্যন্ত পড়াচ্ছি সেই হিসাবে এটা জানতে হবে। তবে 2 মাসের নিচে তাহলে রেসপিরেটরি 0 থেকে 2 মাস পর্যন্ত কতটুকু রেসপিরেটরি রেট? 59 পর্যন্ত। হ্যাঁ, 59 পর্যন্ত নর্মাল, 59 পর্যন্ত তুমি নর্মাল ধরবা, 60 হলেই কিন্তু ফার্স্ট ব্রিদিং। তাহলে 2 মাস থেকে 2 বছর পর্যন্ত তাহলে কি হবে আমাদের এখানে, যে হচ্ছে 2 মাস থেকে তাহলে 0 থেকে 2 মান্থের মধ্যে 59 পর্যন্ত নর্মাল, মাস থেকে 2 বছর পর্যন্ত 1 বছর পর্যন্ত বা 12 মাস পর্যন্ত 49 পর্যন্ত নর্মাল। 50 হলেই প্রতি মিনিটে যদি 50 বার ব্রেথ নেয় সেটা ফার্স্ট ব্রেদিং হবে, এবং 12 মাস থেকে 5 বছর পর্যন্ত 40 ব্রেথ পার মিনিট এটা হচ্ছে যদি হয় তাহলে সেটা ফার্স্ট ব্রিদিং হবে, অর্থাৎ 39 পর্যন্ত নর্মাল। তাহলে কাট অফ পয়েন্ট কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না, এটাই হচ্ছে IMCI এর মেন এ। পুরো 1 মিনিট আমরা রেসপিরেটরি রেটটা গুনবো, 2 মাস থেকে 2 1 বছর, 1 বছর থেকে 5 বছর পর্যন্ত। তাহলে রেসপিরেটরি রেট আমরা জানতে পারলাম, 1 মিনিট গুনবো 0 থেকে 2 মান্থ, 59 পর্যন্ত নর্মাল, 60 হলে ফার্স্ট ব্রিদিং, 2 মাস থেকে 12 মাস পর্যন্ত 49 পর্যন্ত নর্মাল, 50 হলে ফার্স্ট ব্রিদিং, 12 মাস থেকে 5 বছর পর্যন্ত 39 পর্যন্ত নর্মাল, 40 হলে ফার্স্ট ব্রিদিং। তাহলে চেস্ট ইনড্রয়িং কি এটা আমরা একটু দেখি। চেস্ট ইনড্রয়িং এর ক্ষেত্রে বলা হচ্ছে ইনওয়ার্ড মুভমেন্ট অফ দ্য লোয়ার চেস্ট ওয়াল উইথ ইন্সপিরেশন, যখন শ্বাস নেওয়ার সাথে সাথে দেখা যাবে খাঁচাটা ভিতরের দিকে বেঁধে যাচ্ছে। চেস্ট ইনড্রয়িং শুড অনলি বি কনসিডার্ড ইফ ইট ইজ কনসিস্টেন্টলি প্রেজেন্ট ইন কাম চাইল্ড। সিভিয়ার চেস্ট ইনড্রয়িং ইজ ডিপ অ্যান্ড ইজিলি ভিজিবল। এখন দেখা যাচ্ছে যে চেস্ট ইনড্রয়িং আমরা বলছি যে নবজাতকের ক্ষেত্রে বা 1 থেকে 2 মাস বয়সের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু একটু চেস্ট ইনড্রয়িং থাকে। ওই যে বললাম না, প্রথম 1 মিনিটের মধ্যে কিছু সময় দ্রুত শ্বাস নেয়, আবার একটু পরে স্বাভাবিক হয়ে যায়, এটা কিন্তু কনসিস্টেন্টলি না।
তাহলে আমাকে পুরো 1 মিনিটে দেখতে হবে, এবং শ্বাসটা যদি কনসিস্টেন্টলি যদি চেস্ট ইন ড্রয়িং থাকে তাহলে সেটাকে আমাকে মানে কনসিডার করতে হবে। আর সিবিআর চেস্ট ইন ড্রয়িং সেটা তো তোমরা দেখতেই পারো যে একদম ডিপ হবে, একদম দেখা যাবে যে নিচের খাতাটা ভিতরের দিকে ঢেবে যাচ্ছে, এটা ডিপ হবে এবং ভিজিবল হবে, এটা ক্লিয়ারলি দেখা যাবে। তাহলে চেস্ট ইন ড্রয়িং এর ক্ষেত্রে তোমার এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তাহলে বুঝা গেছে, ডিফাইন্ড অ্যাজ, আবার ভালো করে দেখো, ইনওয়ার্ড মুভমেন্ট অফ দ্য লোয়ার চেস্ট ওয়াল উইথ ইন্সপিরেশন আর শুড বি কনসিডার্ড ইফ ইট ইজ কনসিস্টেন্টলি প্রেজেন্ট। কনসিস্টেন্টলি কথাটা মানে কিন্তু বুঝতে হবে যে প্রেজেন্ট ইন কাম চাইল্ড। আর সিভিয়ার চেস্ট ইন ড্রয়িংটা যেটা বলছে ডিপ অ্যান্ড ইজিলি ভিজিবল। তাহলে চেস্ট ইন ড্রয়িং নিয়ে আমরা জানতে পারলাম। আমি যদি পারি যে শেষের দিকে একটা হয়তো ভিডিও তোমাদেরকে দেখাতে পারি চেস্ট ইন ড্রয়িং এর উপরে। তাহলে স্ট্রাইডরটা আমরা এবার আসি। তাহলে আমাদের চারটা সিমটমের মধ্যে আমরা একটা বললাম ফার্স্ট ব্রেদিং, 2 নম্বর বললাম হচ্ছে চেস্ট ইন ড্রয়িং, 3 নম্বর হচ্ছে স্ট্রাইডর। স্ট্রাইডর সম্পর্কে তোমরা আগেই বলছো যে এটা একটা হার্শ সাউন্ড, ডিউরিং ইন্সপিরেশনে শোনা যায় আপার ওয়ের অবস্ট্রাকশনের কারণে। স্ট্রাইডর ইন কাম চাইল্ড ইজ অ্যান অ্যাকিউট ইমার্জেন্সি। স্ট্রাইডর মানেই হচ্ছে বোঝা যাচ্ছে যে আপার এয়ার ওয়েতে কোনো অবস্ট্রাকশন হয়েছে। কাজে অনেক সময় দেখা যায় যে যদি ফরেন বডিও গলায় আটকায় যায় তখনও কিন্তু স্ট্রাইডর হতে পারে, তখন কিন্তু সেটা অ্যাকুট ইমার্জেন্সি হিসাবে আসতে হবে, নাহলে দেখা যাবে এয়ার প্যাসেজ বন্ধ হয়ে গেলে রোগীর জন্য হার্মফুল হতে পারে। তাহলে স্ট্রাইডরটাকে বলা হচ্ছে এটা একটা হার্শ সাউন্ড, ইন্সপিরেশনের সময় শোনা যায়, কেন? ডিউ টু অবস্ট্রাকশন অফ আপার এয়ার ওয়ে। আর স্ট্রাইডর অলওয়েজ এটাকে ইমার্জেন্সি হিসেবে নিতে হবে। কিন্তু আবার আমরা যেমন যেমন বললাম যে ল্যারিঙ্গো মেলেশিয়া, ছোট বাচ্চাদের মা বলবে যে বুকে দুধ খাওয়ার সময় বা এমনি চিত হয়ে শোয়ার সময় দেখা যায় যে একটা আলাদাভাবে গলা থেকে শব্দ শোনা যায় এবং পাশে অনেক সময় অনেক দূর থেকেও শোনা যায়, তুমি যদি অস্কাল করে দেখো অন্য কিছু নাই, তখন তুমি তাকে এনশিওর করতে পারো যে ডাক্তার হিসাবে বা চেস্ট এক্সরে করে দেখতে পারো কোনো ইয়ে নাই, তখন তুমি বলতে পারো যে সেটা হচ্ছে ল্যারিঙ্গো ম্যালেশিয়া, ভয়ের কিছু নাই, এটা বড় হলে ল্যারিংস এর কলাপসিবিলিটি এবং ইম্যাচুরিটির কারণে এটা হতে থাকে, বয়স হলে 18 থেকে 24 মাসের মধ্যে এই জিনিসটা ভালো হয়ে যাবে। কিন্তু যেটা সাধারণ মানুষের জন্য, সাধারণ স্বাস্থ্যকর্মীদের জন্য IMCI এই বার্তায় দিচ্ছে যে স্ট্রয়েডার হলে এটাকে ইমার্জেন্সি হিসাবে ট্রিট করতে হবে। এটুকু কি বুঝতে পেরেছো তোমরা? প্লিজ রেসপন্স। ওকে, এর পরবর্তীতে হুইজ। তাহলে হুইজ বলছে হুইজ ইজ এ মিউজিক্যাল সাউন্ড ডিউরিং এক্সপিরেশন। তাহলে ওইটা হচ্ছে ইন্সপিরেশন, এটা হচ্ছে এক্সপিরেশন, ওইটা আপারো তোমার যেটা স্ট্রাইডারটা হচ্ছে আপারো অবস্ট্রাকশন আর হুইজটা হচ্ছে লোয়ার এয়ার অবস্ট্রাকশন। হুইজিংটা অনেক সময় দেখা যায় হুইজিং থাকলেই আমরা চিন্তা করি যে সেটা ব্রঙ্কিয়াল অ্যাজমা কিনা অথবা ব্রঙ্কিওলাইটিস কিনা। তাহলে ব্রঙ্কিওলাইটিস তো সবাই পড়েছে, তোমরা ব্রঙ্কিওলাইটিসটা পড়া হয়েছে না? ব্রঙ্কিওলাইটিস থিওরি পড়েছো? ক্লাস হয়েছে ব্রঙ্কিওলাইটিস এর উপরে? না স্যার, লেকচারে তো হয়নি স্যার। লেকচার হয় নাই না? আচ্ছা, ব্রঙ্কিওলাইটিস কোন অর্গানিজম দিয়ে হয় বলতে পারো? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ব্রঙ্কিওলাইটিস কোন অর্গানিজম দিয়ে হয়? রেসপিরেটরি সিনসেটিয়াল ভাইরাস, নাম শুনছো? জি স্যার। হ্যাঁ, এটা। তারপরে হচ্ছে তোমার অ্যাডিনো ভাইরাস, প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এগুলো আছে মাইক্রোপ্লাজমা, কিন্তু মেন হচ্ছে যে রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস। আর আমাদের শিশুতে যখন কাজ করবে, শিশুর রোগী কিন্তু মেনলি যদি আমরা বলি একদম ব্রড হেডলাইনে 2 রকম, একটা হচ্ছে ঠান্ডা কাশি নিয়ে আসবে আর একটা হচ্ছে মানে পাতলা পায়খানা নিয়ে আসছে, সাধারণত ডায়রিয়া নিয়ে আসে। তাহলে মানে তোমার পেডিয়াট্রিক্স কভার হয়ে যাবে ম্যাক্সিমাম পোর্শন যদি তুমি এটা সম্পর্কে ভালো আইডিয়া থাকে, অর্থাৎ কাফ অ্যান্ড কোল্ড অ্যাসেসমেন্ট সম্পর্কে তোমাদের ভালো আইডিয়া থাকে। তাহলে আমরা যেহেতু আজকে IMCI পড়ছি, আমরা IMCI বেসডই আলোচনা করছি, যেখানে চারটা সিমটমের কথা বলেছে যে একটা চেস্ট ইন ড্রয়িং, একটা হুইজ, একটা স্ট্রাইডর আর একটা প্রথমটা যেটা বলা হচ্ছে ফার্স্ট ব্রেদিং। এই চারটার উপর অ্যানালাইসিস করেই আমরা এই ক্লাসিফিকেশন করব। এখন তোমার কাছে একটা বাচ্চা যদি অ্যাকর্ডিং টু IMCI ও বলা হচ্ছে যদি বাচ্চা যে রেসপিরেটরি ডিস্ট্রেস এবং হুইজ নিয়ে আসে, তাহলে তুমি তাকে ইয়ে করতে পারো, নেবুলাইজেশন করতে পারো।
সালবুটামল সালবিউটামল হ্যাঁ ব্রঙ্কোডাইলেট তোমার কি সেটার ক্ষেত্রে কি মানে এটা ট্রিটমেন্ট ম্যানেজমেন্টটা কি হবে স্যার? এটা হচ্ছে বাসাতে করবে, হ্যাঁ বাসা থেকে ওরাল অ্যান্টিবায়োটিক বা ওরাল ট্রিটমেন্ট আমি শুরু করতে পারি, এবং আমি রোগীকে বলে দিব যে আপনি আমাকে এই ইম্প্রুভমেন্ট কতদিন হলো, 3 দিন পরে ফলো আপে আসবেন, আর সাথে সাথে আমার বলে দিতে হবে হোয়েন টু রিটার্ন। অর্থাৎ তুমি তো এমন হতে পারো যে এমন অবস্থায় দিলে কিন্তু তারপরে বাচ্চা আরো খারাপ হয়ে গেল, সে ব্যাক করবে, অর্থাৎ হোয়েন টু রিটার্ন তাকে ব্যাক করতে হবে। ইমার্জেন্সি যদি অ্যারাইজ করে আগেই ব্যাক করবে, নাহলে 3 দিন পরে ফলো আপের জন্য আসবে। আর যদি গ্রিন, গ্রিনটা হচ্ছে যে মেডিকেশন লাগে না, যে সেলফ রিমেডি, যেমন তুলসী পাতার রস মধু এ করেন, নাকটা পরিষ্কার রাখেন, ঘন ঘন বুকে দুধ খাওয়ান যদি ব্রেস্ট ফিড বেবি হয়, বা নর্মাল খাবার খাওয়ান, আর সাথে সাথে বলে দিতে হবে যদি কন্ডিশন ডেটোরিয়েট করে তাহলে আপনাকে হসপিটালে অ্যাডমিশন দিতে হবে। তাহলে হচ্ছে সায়েন্স অ্যান্ড ক্লাসিফিকেশন। তাহলে আমরা এখন প্রথমে যেটা আমাদের আছে যে অ্যাকর্ডিং টু IMCI আমাদের কাফ অ্যান্ড কোল্ডের ক্লাসিফিকেশন, এনি জেনারেল ডেঞ্জার সাইন অথবা সিভিয়ার চেস্ট ইনড্রয়িং অথবা স্ট্রাইডর ইন কাম চাইল্ড, এই তিনটার একটা থাকলেই আমরা বলছি যে সেটা সিভিয়ার নিউমোনিয়া অথবা ভেরি সিভিয়ার ডিজিজ হবে। এনি জেনারেল ডেঞ্জার সাইনের মধ্যে 4টা পয়েন্ট আছে। জান্নাতুল মাওয়া আছো তুমি? জি স্যার। হ্যাঁ বলো দেখি 4টা পয়েন্ট কি আছে এনি জেনারেল ডেঞ্জার সাইনের মধ্যে, কি কি আছে IMCI? স্যার এবল টু ব্রেস্ট ফিড অর ড্রিঙ্ক, তারপর স্যার ভমিটস এভরিথিং, কনভালশন ছিল কিনা? হ্যাঁ কনভালশন। আর তাহলে প্রথমেই হচ্ছে কনভালশন, কনভালশন মাই হিস্ট্রি দিতে পারে যে কনভালশন ছিল অথবা তোমার সামনে কনভালশন হতে পারে। তারপরে হচ্ছে লেথার্জিক অর আনকনশিয়াস, যে বাচ্চা কি লেথার্জিক অথবা একদম জ্ঞান ছাড়াই আছে, আনকনশিয়াস হয়ে গেছে। 3 নম্বর হচ্ছে যে এবল টু ড্রিঙ্ক অর ব্রেস্ট ফিড, আর 4 নম্বর হচ্ছে তোমার ভমিটস এভরিথিং। এই 4টা কিন্তু জেনারেল ডেঞ্জার সাইন বলছি, এই 4টা যে কোনো যদি একটা থাকে অথবা সিভিয়ার চেস্ট ইনড্রয়িং থাকে অথবা স্ট্রাইডর থাকে, তাহলে কিন্তু আমাকে আর কোনো ইয়ে না, আমার ক্লাসিফিকেশন হবে নট ডিজিজ ডায়াগনোসিস, এই কথাটা কিন্তু মনে রাখবো। এটা আমরা জিজ্ঞাসা করি, দিস ইজ দ্য ক্লাসিফিকেশন, সিভিয়ার নিউমোনিয়া অথবা ভেরি সিভিয়ার ডিজিজ। তাহলে এই জিনিসটা করে আমাকে প্রি রেফারেল ট্রিটমেন্ট যদি দেওয়া সম্ভব হয় আমি দিব, এবং আমি তাকে রেফার করে দিব। তাহলে কনভালশনটাকে অ্যানালাইসিস করতে হবে এইভাবে যে হাত পা শক্ত হয়ে গেছে কিনা, চোখ উল্টে গেছে কিনা, মুখ দিয়ে লালা পড়ছে কিনা। এর আগে আমরা নিওনেটাল কনভালশন পড়ানোর সময় বলছিলাম যে সাটেল সিজার আছে, যে শুধুমাত্র মুখটাই মনে হচ্ছে খাওয়ার মতো করে এ করছে, নাকটা নড়তেছে, চোখটা উল্টে গেছে, রোলিং মুভমেন্ট। তাহলে এই জিনিসগুলো ক্লিয়ারলি জিজ্ঞেস করতে হবে। আনকনশিয়াস হলে তো বুঝতেই পারবা যে তাকে একটু হাত দিয়ে নড়াচড়া করে দেখতে হবে। আর লেথার্জিক হলে দেখা যাবে মানে তার সেন্স আছে কিন্তু সে সারাউন্ডিংস এর স্টিমুলাসে তেমন কোনো রেসপন্স করছে না। আর যদি মা বমি করে, প্রত্যেক মাই বলবে আমার বাচ্চা বমি করে, কোনো মা বলবে না আমার বাচ্চা বমি করে না, তখন তোমাকে খুব সুন্দরভাবে ক্লারিফাই করতে হবে যে সবকিছু খেলে, ওষুধ বা বর্তমানে খাবার সবকিছু খেলে কি বমি করে ফেলছে নাকি এমনি মানে বমি করে ফেলতেছে, যে এই জিনিসটা তোমাকে ভালো করে যেতে হবে। আর আনএবল টু ড্রিঙ্ক অর ব্রেস্ট ফিড, তাকে দরকার হলে যে মা কিচ্ছু খায় না, না কিচ্ছু খায় না, এটা তোমাকে যদি সম্ভব হয় এটা ফলো করে অ্যাসেস করে দেখতে হবে। তাহলে এই 4টা জেনারেল ডেঞ্জার সাইন তুমি অ্যাসেস করলা। সিভিয়ার চেস্ট ইনড্রয়িং, দেখো চেস্ট ইনড্রয়িং কিন্তু আবার সিভিয়ার কথাটা মেনশন করে দিচ্ছে, এটা আগের IMCI গাইডলাইনে ছিল না, সিভিয়ার চেস্ট ইনড্রয়িং অর্থাৎ পুরো ডিপ এবং ভিজিবল চেস্ট ইনড্রয়িং তুমি দেখতেছো। আর স্ট্রাইডর আমি বলেছি যে স্ট্রাইডরের আরো কিছু কারণ আছে, আমরা পরে জাস্ট ইন শর্টে বলবো, কিন্তু স্ট্রাইডর যদি IMCI ক্লাসিফিকেশনে আমি যেমন বললাম যে ল্যারিঙ্গোমেলেশিয়া বাচ্চাদের হয় ওটা ঠিক হয়ে যাবে, এটা তুমি ডাক্তার ডায়াগনোসিস করবে বা কখনো হেলথ ওয়ার্কার এ করবে না। সে যদি মনে করে একটা বাচ্চার স্ট্রাইডার আছে তাকে ধরে নিতে হবে, তার আপারে আর কোনো অবস্ট্রাকশন আছে, ডাক্তার পরে ক্লাসিফিকেশন বা ডায়াগনোসিস করবে, কিন্তু উনি ওটাকে ইমার্জেন্সি মনে করে রেফার করে দিবে। এইটুকু কি ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা আর ট্রিটমেন্টে আমি যাব না, ট্রিটমেন্টে তো আলাদা পোর্শন ছিল, তবু আমি একটু একদম বেসিক কথা বলে দিই। যখনই তুমি প্রি রেফারেল ট্রিটমেন্ট কি দিবা,
তোমাকে দেখা যাবে যদি তার জ্বর থাকে তুমি প্যারাসিটামল দিতে পারো, যদি কনভালশন থাকে তাহলে অ্যান্টি কনভালসিভ ডায়াজিপাম দিতে পারো, যদি একটা অ্যান্টিবায়োটিক সে মুখে খেতে পারলে মুখে দিতে পারো, ওরাল দিতে পারো, তার যদি গ্লুকোজ লেভেল কম থাকে তাহলে ব্লাড সুগার ওদের চিনি পানি দিতে পারো বা বুকে দু খেতে খেতে যাবে এবং তাকে রেফার করতে হবে। তাহলে এই চারটা জিনিস কিন্তু মাথায় মনে রাখতে হবে যে পিঙ্ক ইজ অলওয়েজ ডেঞ্জার, প্রি রেফারেল ট্রিটমেন্ট সম্ভব হলে দিয়ে আমি তাকে হায়ার সেন্টারে অ্যাডমিশনের জন্য রেফার করে দেবো। তারপরে দেখি তাহলে এখানে কিন্তু একদম মুখস্থ, এনি জেনারেল ডেঞ্জার সাইন সিভিয়ার চেস্ট ওয়ান্ডারিং অর স্ট্রাইডর, তাহলে এটুকু আমরা গেলাম। এইবার আমার দুই নম্বর হচ্ছে ফার্স্ট বেরিং এর কথাটা এবার চলে আসছে। তাহলে ক্লাসিফিকেশন যে ফার্স্ট বেরিং আমরা আবারও বলে মনে করাই দেই, যে 0 থেকে 2 মান্থে 59 পর্যন্ত নর্মাল, 60 হলে ফার্স্ট বেরিং, 2 মাস থেকে 1 বছর পর্যন্ত হচ্ছে আমরা কি বললাম 49, আর এদিকে হচ্ছে 39, তাই তো 50 হলে ফার্স্ট ব্রিদিং, 40 হলে ফার্স্ট ব্রিদিং। আর এখানে কিন্তু সিভিয়ার চেস্ট ইনড্রয়িং কথাটা মেনশন করে নাই, চেস্ট ইনড্রয়িং এর কথাটা মেনশন করতে, এটা হলে আমরা বলবো ক্লাসিফিকেশন করবো এটা নিউমোনিয়া। তাহলে একটা বাচ্চা আসলো, কোনো জেনারেল ডেঞ্জার সাইন নাই, ফার্স্ট ব্রিদিং আসছে, চেস্ট ইনড্রয়িং আছে, আমরা তাকে ক্লাসিফিকেশন করলাম নিউমোনিয়া। নিউমোনিয়ার জন্য যদি আমরা কমন ট্রিটমেন্ট যেমন ধরো রুট লেভেলে অ্যামোক্সিসিলিন দেওয়া হয়, কট্রিম দেওয়া হয়, সাথে যদি আমরা মনে করি যে না একটু হুইজ আছে ব্রঙ্কোডাইলেটর দিতে পারি, আবার ব্রঙ্কোডাইলেটর যদি নেবুলাইজ ফর্মে না দেওয়া যায় ওরাল সালবিউটামল সিরাপ পাওয়া যায়, ওরাল সালবিউটামল সিরাপ দিতে পারি, জ্বর থাকলে আমরা নাপা দিতে পারি এবং তার যাতে গ্লুকোজ লেভেল না পড়ে ফিডিংটা এনশিওর করতে পারি। তাহলে এই সাইন যদি থাকে ফার্স্ট ব্রিদিং অর চেস্ট ইনড্রয়িং, ক্লাসিফিকেশন ইজ নিউমোনিয়া। এটা মনে, এটা কি বোঝার কিছু আছে তেমন? বুঝতে পারছো তোমরা? জি স্যার। আচ্ছা, আর লাস্ট একটা পয়েন্ট আছে স্লাইডের মধ্যে, তেমন আর বেশি কিছু নেই। এবার হচ্ছে যে তাহলে নিউমোনিয়ার ক্ষেত্রে আমি আরেকবার একটু বলি, নিউমোনিয়ার ক্ষেত্রে যদি ম্যানেজমেন্ট দাও তাহলে এটা হোম ট্রিটমেন্ট দিতে পারবে। ধরো ওরাল অ্যামোক্সিসিলিন তুমি দিয়ে দিলা, সালবিউটামল দিয়ে দিলা, জ্বর থাকলে নাপা বলে দিলা, যে যদি চেস্ট ইনড্রয়িং সিভিয়ার হয় তাহলে আপনাকে আসতে হবে, আর না হলে আপনি বাসায় এটাকে মানে এ করতে পারবেন, চিকিৎসা মানে কন্টিনিউ করতে পারবেন, 3 দিন পরে ফলো আপে আসবেন। আর তাহলে যদি বাসায় পাঠাতে হয় হোয়েন টু রিটার্নটা বলে দিতে হবে, ফলো আপের কথা বলে দিতে হবে। আর তোমার যদি নো, একদম নো এ হয় তাহলেও তোমাকে হোম হোম ম্যানেজমেন্টের কথা বলে দিতে হবে এবং ফলো আপের জন্য 3 দিন বা 5 দিন পরে আসতে বলতে হবে। আর এবার আমরা যাচ্ছি যে নো সাইন এর মধ্যে নো সাইন অফ নিউমোনিয়া। তাহলে নো সাইন অফ নিউমোনিয়া আমরা দুইটা পেয়েছিলাম, একটা হচ্ছে ফার্স্ট ব্রিদিং আছে কিনা, একটা চেস্ট ইনড্রয়িং আছে কিনা, নাই। নো ভেরি সিভিয়ার ডিজিজের কোনো সাইন নাই। তাহলে ভেরি সিভিয়ার ডিজিজের আমরা পেয়েছিলাম কি, চারটা জেনারেল ডেঞ্জার সাইন, আমি আবারও মনে করে দিচ্ছি যে কনভালশন, লেথার্জিক অর আনকনশিয়াস, তারপরে তোমার কি বললাম যে আনএবল টু ড্রিঙ্ক অর ব্রেস্ট ফিড, আর হচ্ছে ভমিটস, এভরিথিং। এই চারটা যদি থাকে, খালি শুধুমাত্র নো সাইন অফ নিউমোনিয়া আছে, ভেরি সিভিয়ার ডিজিজেরও কোনো সাইন নাই, তাহলে ডায়াগনোসিস হবে নো নিউমোনিয়া, কাফ অর কোল্ড। এইটাই কিন্তু আমরা বেশি পাই, নো নিউমোনিয়া, কাফ অ্যান্ড কোল্ড। আমরা যে এই যে আউটডোরে এত বাচ্চা আসে, মারা চলে আসে, আমার বাচ্চা একটু ঠান্ডা কাশি হয়েছে, আপনারা একটু মানে দেখেন, অথচ দেখা যায় আমি অস্কাল করে দেখছি কোনো লাং ফাইন্ডিংস নাই, চেস্ট ইনড্রয়িং নাই, গায়ের টেম্পারেচার নাই, তাহলে এটা হচ্ছে আমরা কমন কোল্ড লিখে দেই, বাট অ্যাকর্ডিং টু IMCI ক্লাসিফিকেশন নো নিউমোনিয়া, কাফ অ্যান্ড কোল্ড। তাহলে আমরা যদি IMCI অনুযায়ী ক্লাসিফিকেশন করি, কাফ অ্যাসেসমেন্ট করি, তাহলে আমাদের কিন্তু আর কিছু নাই। তাহলে আমি আবারও স্মরণ করে দিচ্ছি যে চারটা সিমটমের মধ্যে এইটা, এই ফার্স্ট ব্রিদিংটা আমরা চিন্তা করব, চেস্ট ইনড্রয়িংটা চিন্তা করব, স্ট্রাইডও চিন্তা করব, হুইজ চিন্তা করব, আর জেনারেল ডেঞ্জার সাইনটাকে অ্যাসেস করব। এই চারটার উপর ভিত্তি করেই IMCI এ কাফ অ্যান্ড কোল্ড অ্যাসেসমেন্ট করা হয়। তোমাদের কারো কোনো কোয়েরি আছে কিনা একটু বলো। প্লিজ এনি কোয়েরি? হ্যালো, জান্নাতুল মাওয়া বলো, কোনো অসুবিধা আছে? না স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা একটু ইন শর্টে 5-4 মিনিটে তোমাদেরকে মানে আমি যেটা অন্য কাফ অ্যাসেসমেন্টটা কিভাবে করে, যেহেতু তোমরা 5th ইয়ার স্টুডেন্ট, এটা তো IMCI হিসাবে হলো গ্রাসরুট লেভেলের একটা লেকচার,
তোমরা খালি কাফ আসলে কি কি অ্যাসেসমেন্ট করবা? এবার নর্মালি আমি একটু 5 মিনিটের একটা ইয়ে দিই, বিশেষ করে মানে পেডিয়াট্রিক্স এর ক্ষেত্রে। একটা বাচ্চা যদি কাশি নিয়ে আসে, একটু ভালো করে শুনো তার প্রবলেম গুলা। তাহলে আমাদের কিন্তু স্লাইড প্রেজেন্টেশন আজকের মতো এখানে আইএমসি এর মধ্যে তেমন কিছু নেই। তাহলে একটা বাচ্চা যদি কাশি নিয়ে আসে, তাহলে আমরা চিন্তা করব আমরা তাদেরকে কি কি জিজ্ঞাসা করি বলো দেখি। কতদিন ধরে? হ্যাঁ, ভেরি গুড। আমরা প্রথমে জিজ্ঞেস করব যে কাশিটা কতদিন ধরে, তারপরে কাশির সাথে আমরা শ্বাসকষ্ট আছে কিনা জিজ্ঞাসা করি, গায়ে জ্বর আছে কিনা এটুকু জিজ্ঞেস করি, তাই তো? আর থিওরিটিক্যালি যদি আমরা জিজ্ঞেস করি যে আরো কিছু ইন ডিটেল জানতে চাই, কাশির সাথে রিলেশন শ্বাসকষ্টের, কাশির সাথে রিলেশন হচ্ছে কফের, স্পুটাম, তাহলে আমরা বলতে পারি যে এই কাশিটা কি তোমার ড্রাই কফ নাকি প্রোডাক্টিভ কফ, কাশির সাথে কফ বের হয় না হয় না। ছোট বাচ্চাদের কিন্তু আসলে অত কফটা বের করতে পারে না, যেহেতু কফ রিফ্লেক্সটা থাকে না। তারপরে কাশিটা কখন বাড়ে, দিনে বাড়ে নাকি রাতে বাড়ে, তারপরে কাশিটার সাথে অ্যালার্জির সম্পর্ক আছে কিনা, বাইরে ধুলাবালিতে গেলে কাশি বাড়ে নাকি ঠান্ডার সময় বাড়ে। তাহলে দেখো কাশির অ্যানালাইসিসটা কিভাবে হয়। তাহলে আমি প্রথমে বললাম যে এটা ড্রাই কফ কিনা, প্রোডাক্টিভ কফ কিনা, আমি টাইমের সাথে বললাম যে এটা রাতে বাড়ে না দিনে বাড়ে, আমরা কোনো অ্যালার্জিক রিলেশন আছে কিনা সেটা আমরা জিজ্ঞেস করতে পারি। তারপরে কাশির ক্ষেত্রে দেখে যদি বলে কফ যদি বের হয় বলে, তখন আমরা জিজ্ঞেস করতে পারি কফের পরিমাণটা কি অল্প না বেশি। যেমন ব্রঙ্কিয়াল অ্যাজমায় রাতে কাশি বাড়ে, দেখা যাবে রাতে ঘুমাতে গেলে কাশি বাড়ে, কাশতে কাশতে ঘুম থেকে উঠে যায়। ব্রঙ্কিয়াল অ্যাজমায় কাশি হয় কিন্তু কফের পরিমাণ খুব কম। আবার দেখা যাবে লাং অ্যাবসেসের ক্ষেত্রে অনেক বেশি কফ বের হয়। তারপরে যে তাহলে স্পুটাম যেটা আর কি বলা হয়, এবার স্পুটামের কথা যদি আমরা জিজ্ঞেস করি যে অল্প স্পুটাম বের হয় নাকি প্রচুর, স্পুটামের কালার একটা ইম্পর্টেন্ট, যেটা হলুদ কালার নাকি এমনি নর্মাল কালার, যে এটা ইনফেক্টেড কিনা। আর মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে পালমোনারি টিউবারকিউলোসিস। তাহলে পালমোনারি টিউবারকিউলোসিস আছে কিনা সেটা হলো যে কফের সাথে হেমোপটাইসিস হয় কিনা, অর্থাৎ রক্ত যায় কিনা। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট গেল। তারপরে আমরা এখন বলতে পারি যে কাশির সাথে শ্বাসকষ্ট আছে কি শ্বাসকষ্ট নাই, তাহলে সেটা নিয়ে আমরা আরো ইন্ডিকে যেতে পারি। তাহলে কাফের অ্যানালাইসিস করতে গেলে এটা প্রোডাক্টিভ কি নন প্রোডাক্টিভ, এর স্পুটামের ধরন, এর রেসপিরেটরি ডিস্ট্রেস আসছে কিনা। আইএমসি এর রিলেটেড আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এটা আমি তোমাদেরকে বলে যাই, এখানে কয়েকটা কথা ইয়ে আছে। যদি কাশিটা 14 দিনের বেশি হয় তাহলে কিন্তু তোমাকে এটা নিউমোনিয়া হতে পারে, কোনো ফরেন বডির কারণে হতে পারে, অথবা অন্য কোনো পার্টোসিস বলে অন্য কোনো ডিজিজের কারণে হতে পারে, সেই ক্ষেত্রে তুমি রেফার করবা। অর্থাৎ ওইখানে তুমি যে না কাশি আছে কিন্তু শ্বাসকষ্ট নাই, কিন্তু রোগী আমাকে বললো যে না স্যার 14 দিনের বেশি কাশি, তাহলে এটাকে তোমার হাসপাতালে ডক্টরের কাছে রেফার করতে হবে। এটা হচ্ছে এক ফর ইভালুয়েশন। আর আমরা বললাম যে তোমাদের আইএমসি গাইডলাইনে দেওয়া আছে যদি কোনো বাচ্চা কাশি এবং শ্বাসকষ্ট নিয়ে আসে এবং তার যদি হুইস থাকে, তাহলে তুমি 1 ঘন্টায় 20 মিনিটস ইন্টারভেলে তুমি 20 বার 20 বার মানে 20 মিনিটের ইন্টারভেলে 3 বার নেবুলাইজেশন করতে পারবে। নেবুলাইজেশন করতে গিয়ে ইম্প্রুভমেন্ট হলে তাহলে তুমি এটা বুঝতে পারো যে ব্রঙ্কিওলাইটিস নাকি ব্রঙ্কোনিউমোনিয়া বা এই যে ব্রঙ্কিয়াল অ্যাজমা। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন আছে, আমার মনে হয় টাইমটা কভার হয়ে যাচ্ছে, আর অত 3 মিনিট 55 সেকেন্ড আছে। আমি তোমরা পরে আবার লগ ইন করে জয়েন করো, আমি একটা ভিডিও তোমাদেরকে একটু দেখাবো। হ্যাঁ আচ্ছা, তার আগে একটু শুনো যে আমি তোমাদেরকে একটা কোশ্চেন ধরি যে এ বলো প্রমা আছো, প্রমা বিশ্বাস আছো আমার নাম এখানে। আচ্ছা প্রমা তুমি বলো, রোল 44 মনে হচ্ছে, যে একটা বাচ্চা তুমি তোমার কাছে নিয়ে আসলো, বয়স আমি বলে দিলাম ধরো 2 বছর, যে কাশি নিয়ে আসলো শ্বাসকষ্ট নিয়ে আসলো, তুমি কি কি ডায়াগনোসিস চিন্তা করবে বলো? আইএমসি এর বাইরে চলে গেলাম, ভেরি গুড, নিউমোনিয়া। আর একটা আগেই শেষ করা যাবে নাকি? আমি 2 মিনিট এখনো বাকি আছে, শেষ করে নতুন করে জয়েন করা যাবে? 2 মিনিট শেষ করে তারপর জি স্যার জয়েন করা যাবে স্যার, আপনি এন্ড করে দিলে তাহলে শেষ হয়ে যাবে। আচ্ছা তাহলে আমি 2 মিনিট এ করে নেই।
যে একটা বাচ্চা যদি কাশি নিয়ে আসে, তাহলে প্রথমেই তো আমরা বললাম যে জ্বর আছে কিনা, শ্বাসকষ্ট আছে কিনা। বাচ্চাদের ক্ষেত্রে ও কিন্তু তিনটা ইম্পর্টেন্ট কথা খুব সুন্দরভাবে বলে ফেলছে, একটা হচ্ছে ব্রঙ্কিওলাইটিস, একটা হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা, একটা হচ্ছে সবার আগে যেটা বলছে নিউমোনিয়া, এই তিনটা। এছাড়া তো আরো কিছু কাশনের শ্বাসকষ্ট হতে পারে, তাই না? যদি আমরা যেমন বললাম যে কাশি হুইজ আছে, তাহলে আমাদের একটা ক্লাসিফিকেশন হয়ে গেল ব্রঙ্কিওলাইটিস অথবা ব্রঙ্কিয়াল অ্যাজমা। কাশির সাথে হুইজ নাই কিন্তু স্ট্রাইডর আছে, তাহলে কি কি ডায়াগনোসিস হতে পারে? অ্যাকিউট ল্যারিঙ্গোট্রাকিও ব্রঙ্কাইটিস, ভাইরাল ক্রুপ, নাম শুনছো? ক্রুপ বলে, এনিবডি নাম শুনছো? প্রমা নাম শুনছো? অ্যাকিউট ল্যারিঙ্গোট্রাকিও ব্রঙ্কাইটিস, তারপরে তারপরে কি আছে? আচ্ছা নাম শুনো নাই, তাহলে হচ্ছে অ্যাকিউট এপিগ্লোটাইটিস, এপিগ্লোটাইটিস হতে পারে। অনেক সময় ফরেন বডি যদি চলে যায় তাহলেও কিন্তু এরকম হতে পারে, ফরেন বডি অর্থাৎ ছোট বাচ্চারা কিন্তু, এই তোমরা তো ডাক্তার হবা ইনশাল্লাহ, দেখবা যে কয়েন খেয়ে ফেলছে, মোবাইলের সিম খেয়ে ফেলছে, মার্বেল খেয়ে ফেলছে, নাকের মধ্যে, গলার মধ্যে, এগুলা পরবর্তীতে দেখা যায় ইএনটি ডাক্তার অনেক সময় ল্যারিঙ্গোস্কোপ করে বার করে, রিজিড ব্রঙ্কোস্কোপি করে ব্রঙ্কাস থেকে বার করতে পারে, এবং অনেক সময় মটর দানা খেয়ে ফেলে, তারপরে মালার যেটা আছে পুঁথি যেটাতে বলে পুঁথি খেয়ে ফেলে। তাহলে হঠাৎ করে যদি কোনো ফরেন বডি ইয়ে হয়ে পড়ে, তাহলে কিন্তু এরকম স্ট্রাইডার হতে পারে। আর তাহলে আমরা বললাম অ্যাকিউট ল্যারিঙ্গোট্রাকিও ব্রঙ্কাইটিস, যেটাকে বলা হচ্ছে ভাইরাল ক্রুপ, সাইন সিমটম কি হয়? রেসপিরেটরি ডিস্ট্রেস হয়, চেস্ট ইনড্রয়িং হয়, এই জিনিসগুলো হয়। তারপরে তোমার দ্বিতীয়ত আমি বললাম তোমাকে যে অ্যাকিউট ল্যারিঙ্গোট্রাকাইট, যে এপিগ্লোটাইটিস হয়, এটা একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন দিয়ে হয়, একদম ড্রুলিং হয়, মুখ দিয়ে সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস হয় এবং স্ট্রাইডার হয়। ফরেন বডি হলে স্ট্রাইডার হতে পারে। আবার তোমার ওই যে এনজিও ইডিমা, অর্থাৎ অ্যালার্জিক কারণে যদি কোনো কারণে ইডিমা ডেভেলপ করে ল্যারিংস এর, তাহলে কিন্তু স্ট্রাইডার হতে পারে। তাহলে আমরা কিন্তু আইএমসি এর বাইরে চলে গিয়ে অ্যাজ এ ফিজিশিয়ান হিসেবে দেখা যাচ্ছে স্ট্রাইডার এর অনেকগুলো কারণ পেলাম। আর হুইজের ক্ষেত্রে তো ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে, ব্রঙ্কিওলাইটিস আছে, ইভেন পালমোনারি টিউবারকিউলোসিস অ্যাজমা হতে পারে, ইয়ে হুইজ হতে পারে, ট্রপিক্যাল পালমোনারি ইসোনোফিলিয়া, নাম শুনছো? ট্রপিক্যাল পালমোনারি ইসোনোফিলিয়া, এটা তো মেডিসিন, GERD, নাম শুনছো? গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডার, হ্যাঁ এটা GERD, এটা শুনছো? তোমরা মেডিসিনে পড়াইছে GERD? আচ্ছা, তাহলে এটা দেখা যায় যে মানে ওইটার কারণে অনেক সময় বাচ্চাদের তোমার হুইজ হয়। তা আমরা অত দূরে যাব না। আর স্ট্রাইডন নিয়ে চিন্তা করলে তোমাকে প্রথমে চিন্তা করতে হবে যে ছোট নবজাতক হলে যে ল্যারিঙ্গো মেলেশিয়া কিনা, যেটা কোনো ভয়ের কিছু নাই। বড় মানুষ হলে অ্যাকিউট ল্যারিঙ্গোট্রাকিও ব্রঙ্কাইটিস করতে হবে, ল্যারিঞ্জা, তারপরে আমরা বলছি এপিগ্লোটাইটিস, তারপরে আমরা বলছি যে ট্রাকিয়াইটিস অথবা এনজিও ইডিমা। তাহলে আজকে যেই তুমি আবিদ স্যারের বইয়ের থেকেই তোমার এই যে কজ, একটা বাচ্চা নিউমোনিয়া কাফ নিয়ে আসলে কি করবে, এটা হচ্ছে তোমার জেনারেল অ্যাসেসমেন্ট। আর আইএমসি এ যেটুকু আমি তোমার স্লাইড দেখা দিলাম, আইএমসি আই ম্যানেজমেন্ট এইটুকুই। তাহলে এইটুকু হলে আমার মনে হয় যে কাফ রিলেটেড এবং পেডিয়াট্রিক্স এর ট্রিটমেন্টটা শুধুমাত্র কিন্তু কাশি, ঠান্ডা কাশির উপরেই বেশি। এই ব্রঙ্কিওলাইটিস, ব্রঙ্কো নিউমোনিয়ারই চিকিৎসা তোমাকে বেশি করতে হবে। ব্রঙ্কিয়াল অ্যাজমা তো অ্যাডাল্ট দেখা যাবে, তোমাদের মধ্যে হয়তো অনেকে ব্রঙ্কিয়াল অ্যাজমার পেশেন্ট আছো, কারণ এটা একেবারে আনকমন না, বেশ কমন। আর দ্বিতীয়ত হচ্ছে যে তোমার এই যে ল্যারিঙ্গোট্রাকিয়া ব্রঙ্কাইটিস বা ল্যারিঙ্গো মেলেসিয়া, এটা এক্সপ্লোর করার সিস্টেমটা জানতে হবে, ভালো করে হিস্ট্রি নিতে হবে। এখন আমি যেটুকু পড়ালাম অ্যাকর্ডিং টু আইএমসিআই, আর একটা বেসিক ধারণা দিলাম কাফ অ্যাসেসমেন্টের ক্ষেত্রে। তোমাদের কোনো কোয়েরি থাকলে জিজ্ঞাসা করো প্লিজ। এনিবডি এনি কোশ্চেন? আর তোমরা না জিজ্ঞেস করলে তো আমি বুঝলাম মনে হয় তোমরা সব বুঝে গেছো, নাহলে কিছুই বুঝো নাই। কোনো কোশ্চেন নাই কি? ভিকার কি ও এ আছে নাকি? ভিকার উন্নয়সে আছো? তাহমিনা আক্তার মিতু? জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি কোনো বোঝাতে কোনো অসুবিধা আছে? না স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে জয়া আসছো? তোমরা ওইদিকে না থাকলে কিন্তু আমার বলার কিছু নেই। মোহতাসিন?
জি স্যার। হ্যাঁ, বুঝতে অসুবিধা আছে? না স্যার। আচ্ছা, তাহলে আমরা মনে হয় শেষ করতে পারি। দেখো, তোমাদের যদি কোয়ারি না থাকে, আমি একটা ভিডিও দেখাবো 3-4 মিনিটের চেস্ট ইন ড্রয়িং এর উপরে, এটা দেখে যাও, তারপরে শেষ। ভিডিওতে মনে হয় সাউন্ড আসে না, আমি হয়তো একটু তোমাদেরকে বলে দিব। একটু সবাই দেখো, তোমাদের এখানে কি আসছে ভিডিওটা? জি স্যার। আসলে কেন এই বাচ্চাটা কি চেস্ট ইন ড্রয়িং আছে? রেসপন্স করো প্লিজ। নাই? আচ্ছা, ভালো করে দেখো। দেখছো, ওরা তোমাদের সাথে হ্যাঁ, যে ওরা বলছে যে এটা নাই, চেস্ট ইন ড্রয়িং নাই। বাচ্চাটা চেস্ট ইন ড্রয়িং আছে? মাথার মধ্যে দেখো যে একদম, মানে আমরা ম্যালনিউট্রিশনে যেটা পড়ি, মুখের মধ্যে ঘা আছে, মাথার মধ্যে লেশন আছে, গলায় লেশন আছে, এজ এ হোল সে ইমাসিয়েটেড, এবং সিভিয়ার চেস্ট ইন ড্রয়িং আছে। কি ওর কি চেস্ট ইন ড্রয়িং আছে? জি স্যার। ওকে, এ ভিডিওর কথা কি শুনতে পাও নাকি? না না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা খালি দেখো। এটা কি চেস্ট ইন ড্রয়িং বলা যাবে? দেখো, এটা দেখো ভালো করে। নো মোর ব্রিদিং, এটা তো একটা লেটারই দেখাচ্ছে। এইটা কমেন্ট করো তো দেখি।
মাইল্ড চেস্ট ইনজুরি মাইল্ড আছে কিন্তু মানে সামনাসামনি হচ্ছে না মনে হচ্ছে না কিন্তু পিছে দিকে বলে গেলে দেখে মনে হচ্ছে যেন মাইল্ড চেস্ট ইনজুরি তাই তো কিন্তু এটা আসলে ওরা বলছে যে না এটা ইয়ে না হ্যাঁ এইখানে এইখানে আছে হ্যাঁ স্যার এখানে আছে আরেকটা ভিউ দেখো ওটা কি স্যার ল্যাটারাল নাকি স্যার ব্যাক হ্যাঁ এইটা এইটা এটাই ওরা এ যে বলছে যে তোমরা যদি চেস্ট ইনজুরি বুঝতে কনফিউশন হয় তোমরা কিন্তু ল্যাটারালি একটু এ করে নিয়ে দেখতে পারো যেমন আগেরগুলো ছিল একদম ডেফিনিট তাই না প্রথমটা ছিল নরমাল পরে দুই তিনটা ছিল হচ্ছে ডেফিনিট চেস্ট ইনজুরি একদম আর এটা হচ্ছে যেটা কনফিউজিং কেস দিয়ে দিছে হ্যাঁ তাহলে এই জন্যই ওনারা বলছে যে যদি এরকম সন্দেহ হয় তোমরা ল্যাটারাল থেকেও এ করতে পারো তবে সব সময় কিন্তু তোমাকে আগে অবজারভেশনটা সামনে থেকে এ করতে হবে যদি কনফিউজিং হয় সেই ক্ষেত্রে তাহলে তোমরা তো এখন কি আর চেস্ট ইনড্রয়িং কি ভোলা হবে চেস্ট ইনড্রয়িং যেটা দেখলা ওই যে ম্যালনিউট্রিশনের বাচ্চার ওর পরে কি আর চেস্ট ইনড্রয়িং ভুলবে আচ্ছা তাহলে কি আমি আজকে শেষ করতে পারি তাহলে তোমাদের সাথে মনে কি আমার ক্লাস কি আপাতত ফিফথ ইয়ারে কি ক্লাস শেষ হলো কোনো ইয়ে বাদ পড়েছে দেখে বলছি আচ্ছা ঠিক আছে তাহলে সবাই ভালো থাকো হ্যাঁ ইনশাল্লাহ আর ভালো করে একটু পড়াশোনা করো হ্যাঁ এই যে দেখো নিউমোনিয়া ব্রঙ্কিওলাইটিস এগুলো কিন্তু খুব সিম্পল জিনিস এমবিবিএস এ আমরা তো এগুলো জানতে চাবই অ্যাজমা তুমি হয়তো দেখা যাবে যে কঠিন কিছু না পারলে আমরা সিস্টিক ফাইব্রোসিস না পারলে আমি কিছু মনে করবো না কিন্তু যদি তুমি ব্রঙ্কিয়াল অ্যাজমা ব্রঙ্কো নিউমোনিয়া ব্রঙ্কিওলাইটিস এগুলো সম্পর্কে ভালো ধারণা না থাকে তাহলে কিন্তু এগুলোই তোমার এমবিবিএস লেভেলে তো এগুলো একদম বেসিক পেডিয়াট্রিক্সে ব্রঙ্কিওলাইটিস জানতেই হবে ব্রঙ্কো নিউমোনিয়া বা নিউমোনিয়া জানতেই হবে তারপর নিশ্চয়ই নিউমোনিয়া কনসলিডেশন হতে পারে টিবি না জেনে তো এমবিবিএস পাস করাই যাবে না টিউবারকিউলোসিসের ক্ষেত্রে তো মানে জানতেই হবে কাজে আজকে যেগুলো আমি পড়ালাম বা এই পর্যন্ত যেগুলো পড়িয়েছি অবশ্যই একদম সিম্পল আর তোমাদের তো বই তো দেখা যাচ্ছে যে আফিসারের বই এত সুন্দরভাবে লেখা এটা পড়লে কিন্তু তোমাদের একটা ব্যাপক নলেজ এসে যাবে এরপরে যদি আরো ভালো করতে চাও তাহলে আরো এমআর খান স্যার আছে যদি তুমি বলো যে আমি নেলসন পড়বো আমাদের পিডিয়াট্রিক্স এর আমাদের আপত্তি নেই কিন্তু বেসিকটা যেন একদম ইয়ে থাকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি আশা করি সবাই নেই স্যার আপাতত আমার সাথে তোমাদের ক্লাস নেই আমার সাথে মনে হয় একটা ক্লাস তোমাদের মিস গেছে সেটা হচ্ছে মনে হয় জয়েন্ট সোয়েলিং তাই না স্যার হ্যাঁ এটা তো এখন তো আপাতত তো রুটিনের মধ্যে নেই যদি সুযোগ সুবিধা হয় তোমরা আমাকে স্যার স্যার এমনি কালকে তো আমাদের ওয়ার্ড নেই মানে যা ক্লাস হবে ওটা হয়ে গেছে আগে থেকে আবার ও কালকে আমি নিতে পারবো না কালকে আমার হাসপাতাল ডিউটি তাহলে অন্য একটা ডেট আমাকে দিতে হবে আমার হচ্ছে তোমার সোমবার বৃহস্পতিবার হসপিটাল ডিউটি তাহলে সোমবার আর বৃহস্পতিবার বাদ দিয়ে যদি অন্য কোনো শিডিউল থাকে তাহলে আমাকে জানায় তাহলে আমি তোমাদেরকে রিকোয়েস্টটা নিয়ে দিব হ্যাঁ তাহলে ওই যে ইয়ে তোমাদের যে আছে জান্নাতুল মাওয়া তাহলে তুমি আমার সাথে এ করো যে যে যেদিন তোমরা মনে করো যে সবাই অ্যাটেন্ড করতে পারবে যদি তোমরা সময় দিতে পারো তাহলে আমি ক্লাসটা নিব আর ভালো করে পড়াশোনা করো হ্যাঁ এটা তো অনলাইনে ক্লাস আমাদেরই খারাপ লাগে যে আসলে তো অত এফেক্টিভ না কিন্তু যতটুকু পারা যাবে এই যে এই কেসটা যদি তোমাকে আমি রোগী নিয়ে দেখাতে পারতাম তাহলে আরো অনেক জিনিসটা আরো তোমাদের ব্রেনের মধ্যে আরো ভালোভাবে ইয়ে করতে এখন সিচুয়েশনের কারণে আমাদেরও ফেস করতে হচ্ছে তোমাদেরও ফেস করতে হচ্ছে তাই আমার অনুরোধ থাকবে তোমরা ভালো করে পড়াশোনা করো সবাইকে ধন্যবাদ আর সবাই সাবধানে থেকো সুস্থ থেকো হ্যাঁ আল্লাহ হাফেজ